মুখ্যমন্ত্রী ধমকের পরে হকার উচ্ছেদ অভিযানে নামলো পুলিশ আধিকারিকরা। গড়িয়াহাট ভবানীপুর থেকে এনআরএস চত্বর সর্বত্রই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান হোটেল। রাতারাতি রুচি রুটি হারিয়ে এখন দিশাহারা হকাররা। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই যেন ঘুম ভাঙল পুলিশ পুরসভার। ফুটপাত মুক্ত করতে ভাঙা হচ্ছে একের পর এক দোকান। তাদেরকে তারা উচ্ছেদ নয়, তারা তাদেরকে বোঝাতে আসেন যে ফুটপাতে বাড়তি যতটুকু তাদের জায়গা রয়েছে সেই জায়গাগুলো তাদেরকে দোকানের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। কিছু বলা হলো না, বলে এক লাইনে বসো আর পরিষ্কার রাখো আর কিছু না। হ্যাঁ হ্যাঁ বলেছি, আমরা সরিয়ে দিয়েছি। নিয়ম ভাঙার অভিযোগে চলল দেদার ধরপাকড়। ক্ষতি নিশ্চয়ই, কিন্তু কত ভেঙে ফেলছে না, যারা এক্সট্রা বাড়িয়ে রেখেছে, এক্সেস যেটা বাড়িয়ে রেখেছে ধরুন সেটার সামনে আরো বাড়ানো আছে, সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলোকে খুলে দেওয়া হচ্ছে। এনআরএস হাসপাতাল চত্বরে আবার বিনা নোটিশেই চলল উচ্ছেদ। দোকান হারিয়ে গামলা ভর্তি খাবার দাবার নিয়ে কি করবেন চিন্তায় হকাররা। আপনাদের এখানে উচ্ছেদ করার আগে পুলিশ বলেছিল যে আমরা এদিন আসবো, আপনি উঠে যাবেন। আপনি বলেন যদি আমাদের বলতো আমরা আগেই করে দিতাম কিনা, আমরা নিজের রোজগার কেন করতাম। আমি একটু দেখাই, প্রচুর খাবার মানে হয়তো এখানে কম করে হয়তো 50 টন খেতে পারতেন। তিনটে ছেলে মেয়ে আছে দিদি, তাদেরকে তো পেট তো চালাতে হবে, মা বাবা ভি পেট চালাতে হবে। তো সবাই জানে কি হ্যাঁ এরা সব বাবা করেছিল, এখন ওর ছেলেগুলো করছে। লাইফটা চলছে, চলতে থাকবে, এন্ড উই উইল ট্রাই এন্ড মেক শিওর দ্যাট দি স্ট্রিটস আর দি পেমেন্টস গুলো যেখানে যেখানে বেআইনি ভাবে হকারগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা। হকার উচ্ছেদ অভিযান চলল বেহালাতেও। কেউ কেউ কাতর আবেদন জানালেন পুলিশের কাছে, আবার কেউ কেউ ফেটে পড়লেন ক্ষোভে। কেন দিলেন রে সরাতে আমারটা, আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন। কাল পর্যন্ত যেখানে দোকান ছিল সেখানে আজ খাঁ খাঁ করছে, কিভাবে চলবে পেট, সংসার বাঁচবে কিভাবে, ভাবনায় ঘুম উড়েছে হকারদের। এদের কথা কি আদৌ ভাবছে প্রশাসন? রিপাবলিক বাংলা। শহর কলকাতার বেশিরভাগ জায়গার হকার উচ্ছেদের ছবি দেখালাম আপনাদেরকে, তবে এরই পাশাপাশি নিউ টাউনে সেখানেও চলল হকার উচ্ছেদ। প্রথমে পুলিশের মাইকিং, তাতে কাজ না হওয়ায় নামানো হলো বুলডোজার। হকারদের তুমুল বিক্ষোভে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল নিউ টাউন। আর এদিকে এই উচ্ছেদ অভিযান নিয়ে আজ আবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। পৌরচন এই মুহূর্তে যারা দোকানদাররা রয়েছেন দফায় দফায় এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।
হবে না, না আমরা কিছু হবে না। যে তৃণমূল উত্তরপ্রদেশে বুলডোজার চলার তীব্র সমালোচনা করে, সেই দলের সরকারি বাংলায় উচ্ছেদ অভিযানে হাতিয়ার করল বুলডোজারকে। নিউ টাউনে এভাবেই চলল উচ্ছেদ। এখন কি করবেন আপনারা? আমরা কি করব? ভিক্ষা করে খাবো? মমতাদি দুয়ারে কি ভিক্ষা করব? তবে তার আগে মাইকে প্রচার শুরু করে এনকেডিএ। আপনাদেরকে আমি অনুরোধ করছি, সিওএনকেডিএ হিসেবে আপনাদের পুনর্বাসনের জন্য যে যথাযোগ্য ব্যবস্থা, সেটা সরকারি লেভেলে আলোচনা করে সেই ব্যবস্থা করা হবে। প্রশাসনের ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন হকাররা। কারণ যারা দোকান নিয়ে যায় তারা খেতে পাচ্ছে না, তাদের ঘরে বাচ্চা লেখাপড়া হচ্ছে না, তাদের একটা অসুস্থ মা চিকিৎসা করাতে পারছে না, তাদের পরে বাড়ি ভাসা বলতে যাচ্ছে। আমাদের কি করবো? গাছ জোর করলে কি করবো? মারা যাবো এখানে, পরে মারা যাবো আর কি করবো? কিন্তু 11 মাসের এগ্রিমেন্টের পরে আমরা কি করবো? আমাদের পরবর্তী জেনারেশন কি করবে? আমরা গরিব মানুষ, আমাদের পেটের গ্যাসের লাদি না। পুলিশের সঙ্গে হকারদের তুমুল বচসায় সরগরম হয়ে উঠল নিউ টাউন। এরপরই কাজে লাগানো হলো বুলডোজার। নোটিশ করেছি, 3-3 বার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকান অ্যালার্ট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। এইবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা তো একটা সিটিজেন এখানকার, আপনারা বলুন না আমার কি করা উচিত বা আমাদের কি করা উচিত। আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে। এরা শুনছে না, মুখ্যমন্ত্রী কোনোদিনের জন্যই বলেনি যে হকার উচ্ছেদ করার জন্য, সেইটা কোনোমতেই শুনছে না। তাদের কাছে বক্তব্য খালি করো, খালি করার কথা মুখ্যমন্ত্রী বলেনি। এদিকে হকার উচ্ছেদ নিয়ে বিতর্ক তৈরি হতেই বৃহস্পতিবার নবান্নে হকারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আদৌ কি কোনো সমাধান সূত্র উঠে আসবে সেদিকেই তাকিয়ে হকাররা। নিউ টাউন থেকে অনুপম পাত্র রিপোর্ট, রিপাবলিক বাংলা।